আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নির্বাচনে বাধা দেওয়ার শক্তি বিএনপির নেই বললেন সালমান এফ রহমান। শেখ হাসিনা গ্রেপ্তার ছিল গণতন্ত্রের পায়ে শিকল পরানোর মতো বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিএনপি ক্ষমতা চায় কিন্তু নির্বাচনে ভয় পায় বললেন ওবায়দুল কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে, বিএনপি সেই নির্বাচন বাধা দিতে পারবে না, সে শক্তি বিএনপি নেই। বাধা দিতে এলে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনই আইনি ব্যবস্থা নেবে। রাজধানী তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে ঢাকা এক আসনভুক্ত দোহার ও নবাবগঞ্জ উপজেলার নারী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালমান এফ রহমান বলেন, বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচন চায় না, এছাড়া চাইলে কি তারা 2013-14 সালের মতো সন্ত্রাস, সহিংসতা, আগুন, সন্ত্রাস ও নৈরাজ্য ঘটাতে চায়? সেটি করতে গেলে দেশের জনগণই তাদের প্রতিহত করবে। সম্প্রতি মার্কিন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের প্রসঙ্গে তুলে তিনি বলেন, বিদেশিরা এদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে, তাহলে বিএনপি নির্বাচনে আসতে বাধা কোথায়? তিনি আরো বলেন, আমি বিদেশিদের বলেছি বিএনপিকেও নির্বাচনে অংশ নিতে বলুন, কিন্তু বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচনকে বাধা দিতে চায়। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারী নেতাদের এখন থেকেই আওয়ামী লীগ ও নৌকার পক্ষে প্রচার প্রচারণার বিষয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, আগামী 15 দিনের মধ্যে নারী নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করতে হবে, প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে সরকারের গত 15 বছর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে, নৌকার পক্ষে জনসমর্থন গড়ে তুলতে হবে। ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় সবাই আর উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক ব্যাপারী, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুর রহমান শিকদার, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, মহিলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আনারকলি পুতুল, যুব মহিলা লীগের জেসমিন আক্তার নিপা, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথি, যুগ্ম আহ্বায়ক শিরিন চৌধুরী, দোহার পৌরসভার চ্যানেল মেয়র ইসরাত জাহান বনানী সহ দোহার ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 2007 সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে শেখ হাসিনাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে গণতন্ত্রের পায়ে শিকল পরানো হয়েছিল, কিন্তু তারা বুঝতে পারেনি যে মুক্ত শেখ হাসিনার চেয়ে বন্দী শেখ হাসিনা কম শক্তিশালী ছিলেন না। দুপুরে সচিবালয়ে 2007 সালের 16 জুলাই শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি জামাত সরকারের দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং সেই দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়া 11 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে সোচ্চার শেখ হাসিনার কণ্ঠ ও গণতন্ত্রের পথচলাকে স্তব্ধ করার জন্য সেদিন বঙ্গবন্ধু কন্যাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছিল। তার বাসভবন তসনস এবং প্রয়াত স্বামী বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল। তিনি বলেন, শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পর হাজার হাজার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে, আদালত চত্বরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে এবং বঙ্গবন্ধু কন্যার মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, সে কারণে তারা শেখ হাসিনাকে 11 মাস পর মুক্তি দিতে বাধ্য হয়। প্রকৃতপক্ষে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে বেগম খালেদা জিয়াও মুক্তি লাভ করেছিল। বাংলাদেশের মানুষ আর কখনো সে ধরনের তত্ত্বাবধায়ক সরকার চায় না, কিন্তু ইদানিং 1/11 কুশীল বররা আবারও সক্রিয় হয়েছে মন্তব্য করে হাসান মাহমুদ বলেন,
তারা নানা জায়গায় গোপন প্রকাশ্যে বৈঠক করছে, বিভিন্ন দূতাবাসে ধর্ণাও দিচ্ছে, নানা ধরনের প্রেসক্রিপশনও দেওয়া শুরু করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ আর কখনো সে ধরনের সরকার প্রতিষ্ঠা করার সুযোগ কাউকে দেবে না। আমাদের সার্বভৌমত্ব রাষ্ট্র চলবে সংবিধান অনুযায়ী, জনগণের প্রত্যাশা অনুযায়ী। ব্যবসায়ীরা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়। এফবিসিসিআই এর সম্মেলনে সাংগঠনিক সভাপতির এ বক্তব্য বিষয়টি জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা জানে ও বোঝে সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের শান্তি ও স্থিতি বজায় থাকবে, দেশ এগিয়ে যাবে। সেটি অনুধাবন করে শীর্ষ ব্যবসায়ীরা এক বাক্যে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলেছেন। সভা শেষে সবাই দাঁড়িয়ে পতাকা নাড়িয়ে সে ইচ্ছা পূর্ণ ব্যক্ত করেছেন। বিএনপি মহাসচিব জনগণকে রাস্তায় নামতে বলেছেন। এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতো আগে তাদের কর্মীদের মাঠে নামানোর ব্যবস্থা করার জন্য। তাদের কর্মীরাই তো মাঠে নামে না, বহু আগে থেকে তারা জনগণকে এসব বলছে। কিন্তু জনগণের কী দায় পড়েছে যে খালেদা জিয়ার স্বাস্থ্য ঠিক করার জন্য কিংবা তারেক জিয়াকে হাওয়া ভবনে ফিরিয়ে আনার জন্য রাস্তায় নামবে? জনগণের সেই দায় পড়ে নাই, এটা মির্জা ফখরুল বোঝেন কি না আমি জানি না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা বলেছেন দেশ নাকি ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে। আসলে বিএনপির রাজনীতি আজ ধ্বংসের শেষ প্রান্তে, তাদের মিথ্যাচারের ফাঁপা বেলুন চুপসে যেতে শুরু করেছে। তারা সরকার বিরোধিতার নামে দেশ বিরোধিতায় লিপ্ত, তারা শুধু ক্ষমতা চায় কিন্তু নির্বাচনে ভয় পায়, তাই তারা অনির্বাচিত সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, বিএনপির তথাগতিত আন্দোলন হচ্ছে যেনতনভাবে ক্ষমতা দখলের আন্দোলন, এই আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তথাগতিত আন্দোলনের নামে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক ফয়দা লুটতে চায়। ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন মানে জাতীয় সম্পদ নষ্ট ও অগ্নি সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যা করা। যারা জনগণকে শত্রু জ্ঞান করে তারা কখনো জনগণের আস্থা পায় না। বিদেশি প্রভুদের ওপর ভর করে তারা যে আন্দোলন করেছে এতে জনগণের মুক্তি তো মিলবেই না, বরং দেশকে দুর্বল করবে। বিদেশিদের আপন করতে গিয়ে দেশের জনগণকে প্রতিপক্ষ বানিয়েছে বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মার্কিন ভিসা নীতি প্রকাশের পর বিএনপি নেতারা আনন্দ উল্লাসে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল। সরকার ও জনগণের মর্যাদাকে ভলুণ্ঠিত করে নিজেদের অপরাজনৈতিক অভিলাষ বাস্তবায়নের উন্মাদনায় মেতে উঠেছিল। বিএনপি নেতারা এতদিন ভিসা নীতি নিয়ে রাজনীতির মাঠ গরম করেছেন, আর এখন বলছেন কোনো দেশের ভিসা নীতিতে কী আছে না আছে দেখতে চাই না। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আজ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় আগামী প্রজন্মের জন্য একটি সুখী, সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ, কল্যাণকর, স্মার্ট বাংলাদেশ বিনিয়োগে আমরা বদ্ধপরিকর।